গত ২৪ সেপ্টেম্বর কৃষ্ণা মহিলা প্রশিক্ষণ উন্নয়ন সংস্থা কুমিল্লার তত্ত্বাবধানে এবং নারী উদ্যোক্তা সংগঠন অনন্যার সার্বিক সহযোগিতায় কুমিল্লায় টাউন হল মাঠে শুরু হয় নারী উদ্যোক্তা মেলার ৬ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন জাগ্রত মানবাধিকার সাধারণ সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের আহ্বায়ক তাহসিন বাহার সূচনা। বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী উদ্যোক্তারা ৩২টি স্টলে তাদের পণ্যের পসরা সাজায়। মেলার শেষ দিন থাকায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিল অনেক বেশি। মেলায় গুণগত মানের পণ্য সামগ্রী পেয়ে খুশি তারা। এই ধরনের উদ্যোগ যে নারীদের জন্য যে উদ্যোগটা নিছে সবাই, এটা আসলে খুব বেশি ভালো লাগতেছে। এখানে এসে দেখতেছি বিভিন্ন খাবার আইটেম উঠছে, পোশাক উঠছে। ক্রেতাদের ভালো সাড়া পেয়ে খুশি উদ্যোক্তারাও। এদেরকে নিয়ে যে কাজ করা অনেক ভালো লাগতেছে মেলায় আসতে পেরে। আমরা দেশীয় পণ্য, নিজের হাতের তৈরি পণ্য মেলাতে এনেছি। নারী উদ্যোক্তাদের আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন বলে জানালেন আয়োজকরা। যারা পড়াশোনার পাশাপাশি বিজনেস করতেছে তারা যেন কোনো একটা অবস্থানে যেতে পারে, সকলে মিলে সিনিয়র জুনিয়ররা, সেই উদ্দেশ্যটা নিয়ে আমরা এখানে এই নারী উদ্যোক্তা মেলার একটা আয়োজন করেছি। কুমিল্লার বোনরা কষ্ট করে কিছু করার চেষ্টা করছে, তাদের প্রোডাক্টগুলো তাদের অনেকের হাতে বানানো আছে, কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা আছে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য হলেও আপনারা মেলায় আসবেন। দেশের বিভিন্ন অঞ্চলে এমন নারী উদ্যোক্তা মেলার আয়োজনের দাবিও ছিল কুমিল্লার আয়োজকদের।